প্রথমে একটি সতর্কবার্তা, যারা অল্পতেই খুব বেশি ডিপ্রেসড হয়ে যাও তারা এই ভিডিওটি স্কিপ করো, তারা ভিডিওটি দেখিও না। আর যারা মোটামুটি মনোবল শক্ত রাখতে পারো, নিউজগুলো শোনার পর নিজের পড়ালেখা কন্টিনিউ করতে পারো, তারা এই ভিডিওটি দেখো। তো আজকের ভিডিওতে আমরা গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। এই কথাগুলো মূলত আমাদের কালের কণ্ঠ পত্রিকায় এসেছে। এখন কথা হলো নিউজটার সত্যটা কতটুকু বা কি সমাচার সব নিয়ে আমরা কথা বলবো, কিন্তু প্রথমে নিউজে কি কি আসছে সেগুলো আমাদের জানা প্রয়োজন। তো আমরা একটু নিউজটা দেখবো। আমি বলে দিচ্ছি এই ভিডিওতে অনেক অনেক গুরুত্বপূর্ণ কথা থাকবে, সো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং শেষ দিকে আমার বিশ্লেষণ থাকবে, আমি চেষ্টা করব তোমায় বুঝায় বলার। তো প্রথমে নিউজটা শোনা যাক। কালের কণ্ঠে নিউজটির টাইটেল করা হয়েছে এবছরেই এইচএসসি পরীক্ষার পরিকল্পনা এক ব্রেঞ্চে একজন বসবে। তো নিউজটির ভিতরে একটু পড়া যাক। তার আগে তারা একটা ইমেজ দিয়েছে যেখানে লেখা হয়েছে শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের বৈঠক 24 সেপ্টেম্বর, প্রতি ব্রেঞ্চে একজন বসিয়ে এইচএসসি পরীক্ষা, শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। তো আমরা একটু ভিতরে বিস্তারিত জানার ট্রাই করি। প্রথমে বলা হয়েছে করোনা মহামারীর কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও অনলাইনে চলছে পড়ালেখা, টেলিভিশন ও বেতারে প্রচারিত হচ্ছে বিভিন্ন পর্যায়ের ক্লাস। জুনিয়র স্কুল সার্টিফিকেট ও প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষাও এবছর হচ্ছে না, ফলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সবচেয়ে বড় চিন্তায় রয়েছে শিক্ষা প্রশাসন। তবে সাম্প্রতিক সময়ে করোনা শনাক্তের হার কিছুটা কমায় এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু হয়েছে। এই অবস্থায় চলতি বছরের মধ্যেই এই পরীক্ষা শেষ করার পরিকল্পনা করা হচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে শীঘ্রই এইচএসসি পরীক্ষা শেষ করা সম্ভব না হলে আগামী দিনে অন্যান্য পাবলিক পরীক্ষা আনুপাতিক হারে পেছাতে হবে। যদি এইচএসসি পরীক্ষা গ্রহণে আরও দেরি হয় তাহলে উচ্চশিক্ষায় সেশন জট দীর্ঘ হবে। তাই শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও চলতি বছরের মধ্যেই এইচএসসি পরীক্ষা শেষ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। করোনা পরিস্থিতি আরও কিছুটা স্বাভাবিক হলে আগামী নভেম্বরেই এই পরীক্ষা গ্রহণের পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে আগামী 24 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড সভা ডাকা হয়েছে। করোনাকালে এটাই শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সরাসরি প্রথম সভা। এতে মূল আলোচনার বিষয়বস্তু হচ্ছে এইচএসসি পরীক্ষা নিয়ে পরিকল্পনা এবং জেএসসি পরীক্ষার্থীদের মূল্যায়ন। যেহেতু এবার জেএসসি পরীক্ষা হচ্ছে না, তাই কিভাবে এসব পরীক্ষার্থী নবম শ্রেণীতে উত্তীর্ণ হবে সে ব্যাপারে সভায় সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জিয়াউল হক কালের কণ্ঠকে বলেন আগামী 24 সেপ্টেম্বর আন্তঃশিক্ষা বোর্ড নিয়মিত বৈঠক। তবে অনেকদিন পর সরাসরি সভা হচ্ছে যেখানে শিক্ষা বোর্ড চেয়ারম্যানরা থাকবেন। পরীক্ষা সহ নানা বিষয় নিয়ে আলোচনা করা হবে। আমরা সব বোর্ড চেয়ারম্যানের মূল্যবান মতামত ও পরামর্শ জানব। এইচএসসি পরীক্ষার ব্যাপারে অধ্যাপক জিয়াউল হক বলেন আমরা এখনও আগের অবস্থানে আছি, শিক্ষা প্রতিষ্ঠান খোলার অন্তত 15 দিন পরে এই পরীক্ষা নেওয়া হতে পারে। তবে এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যাপারে সব ধরনের প্রস্তুতি আমাদের রয়েছে। জানা যায় স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি পরীক্ষা নিতে কী কী ব্যবস্থা নেওয়া প্রয়োজন সে ব্যাপারে এরই মধ্যে পরিকল্পনা প্রণয়ন করেছে শিক্ষা বোর্ডগুলো, যা আগামী 24 সেপ্টেম্বর বৈঠকে উপস্থাপন করা হবে। আগে জেড আকৃতিতে শিক্ষার্থীদের বসিয়ে পরীক্ষা নেয়ার চিন্তা করা হলেও সেখান থেকে সরে গেছে সে বোর্ডগুলো। এবার প্রতি ব্রেঞ্চে একজন করে শিক্ষার্থী বসিয়ে পরীক্ষা নেয়ার পরিকল্পনা করা হয়েছে। কেন্দ্রের সংখ্যাও কয়েক গুণ বাড়ানো হবে। স্বাস্থ্যবিধি মেনে শিক্ষার্থীদের ঢোকানো হবে এবং বের করা হবে। কোনো কেন্দ্রে যাতে 500-এর বেশি শিক্ষার্থীকে বসানো না হয় সে ব্যাপারে পরিকল্পনা করা হয়েছে। আগামী 3 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি রয়েছে। সাম্প্রতিক সময়ে করোনা শনাক্তের হার কিছুটা কমায় অনেকের মনেই প্রশ্ন দেখা দিয়েছে, তাহলে শিক্ষা প্রতিষ্ঠান কি খুলছে? কারণ এরই মধ্যে বেশ কিছু দেশে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়েছে, তাই অভিভাবকরাও বিষয়টি নিয়ে চিন্তিত। তবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আরও বাড়ছে। আগামী 3 অক্টোবরের পরও শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না।
এরপর আমরা শেষটুকু একটু পড়ব। সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে অক্টোবরে সম্ভবত শিক্ষা প্রতিষ্ঠান খোলা যাবে না, সে কারণেই নভেম্বর থেকে শ্রেণী কার্যক্রম শুরুর পরিকল্পনা করে সংক্ষিপ্ত পাঠ পরিকল্পনা প্রকাশ করা হয়েছে। তবে সেটাও নির্ভর করছে আগামী দিনের করোনা পরিস্থিতির ওপর। আমি মূলত চারটা পয়েন্ট নিয়ে কথা বলবো এখানে, যে চারটা পয়েন্টে মেইনলি ফোকাসে দেওয়া হয়েছে। নিউজটার সত্যতা নিয়ে আমি সবার শেষেই কথা বলবো, প্রথমে আমি এই বিশ্লেষণ করার চেষ্টা করি। তো আমি পয়েন্টগুলো লিখে রেখেছি। প্রথম পয়েন্টটা যেখানে বলা হয়েছে, শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও চলতি বছরেই এইচএসসি পরীক্ষা শেষ করতে চায় শিক্ষা বোর্ড। অর্থাৎ এই বছরে অর্থাৎ ডিসেম্বরের মধ্যেই আমাদের এই এইচএসসি পরীক্ষা শেষ করতে চায় শিক্ষা বোর্ডগুলো। তো এই নিয়ে একটু যদি কথা বলি তাহলে বলতেই হয়, দেখো এখানে কিন্তু বলা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও। এই কথাটা কিন্তু আমাদের জিওলক স্যার বলো, আমাদের যে শিক্ষামন্ত্রী মহোদয় আছে তাদের সাথে একটা সাংঘর্ষিক হয়ে যায়। তারা কিন্তু অলওয়েজ বলছে শিক্ষা প্রতিষ্ঠান খোলার 15 দিন পর আমাদের এই এসএসসি পরীক্ষা হবে। কিন্তু এই কথাটাকে আমরা তখনই আমলে নিতে পারি যখন এটা ডিসেম্বরের পর চলে যাবে। অর্থাৎ আমরা কিন্তু এটা খুব ভালো করে জানি যে আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু ডিসেম্বর জানুয়ারির কথা বলে দিয়েছেন, ডিসেম্বর জানুয়ারির পর কোনোভাবেই এই এসএসসি পরীক্ষা যাবে না। অর্থাৎ ডিসেম্বরে বা জানুয়ারির মধ্যেই কিন্তু এসএসসি পরীক্ষা হবে, এটা ফাইনাল। তো এর মাঝেও যদি পরিস্থিতিটা এমন দেখা যায় যে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো না, তখন স্বাস্থ্যবিধি মেনটেন করে, আমি স্বাস্থ্যবিধি কীভাবে মেনটেন করা হবে সেগুলো পরে বলছি, স্বাস্থ্যবিধি মেনটেন করে যে করেই হোক আমাদের এই এইচএসসি পরীক্ষাটাই ডিসেম্বরের মধ্যে নেওয়ার একটা পরিকল্পনা চলছে, তখন কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারটা দেখবে না। এখন আমরা আসি দ্বিতীয় যে পয়েন্টটা, নভেম্বরে পরীক্ষা নেওয়ার পরিকল্পনা। হ্যাঁ, আমি পূর্বেও বলেছিলাম আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন নভেম্বরের কথা, এবং যত নিউজগুলো আছে দেখো প্রাথমিকের পরিকল্পনা, প্রাথমিক যে ক্লাসগুলো হবে তাদের পরিকল্পনা করা হয়েছে নভেম্বরের 1 তারিখ থেকে শুরু করে। বাকি আদার যতগুলো নিউজে থাক সব কিছুতেই দেখা যাচ্ছে নভেম্বরকে টার্গেট রেখেই সব কিছু করা হচ্ছে। তাহলে এই এইচএসসি পরীক্ষা নভেম্বরে টার্গেট রেখেই করা হচ্ছে এটা এমনিতেই বলা যায়। আর আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় এই কথা বলেছেন যে একটু হলেও ইঙ্গিত দিয়েছেন। তো আমাদের এই শিক্ষা বোর্ড যত চেয়ারম্যান আছে সবাই এটাই একটা পরিকল্পনা করছে যে নভেম্বরে এই পরীক্ষাটা নেয়ার। তো তবে এটা কখনো ফাইনাল না, আমাদের 24 তারিখ এটা নিয়ে মিটিং হবে এবং মিটিংয়ের পরে একটা প্রস্তাব যাবে আমাদের শিক্ষা মন্ত্রণালয়ের কাছে, তারপর ফাইনাল একটা ডিসিশন আসবে। তো তারপর একটা জেড আকৃতির পরিবর্তে একটি ব্রেঞ্চে একজন, পূর্বে একটা কথা উঠেছিল যে আমরা জেড আকৃতিতে আমাদের পরীক্ষাটা নিতে পারি, কিন্তু এখন এটা থেকে সরে এসেছে আমাদের শিক্ষা বোর্ডগুলো। তারা এখন ভাবছে যে আমরা এক ব্রেঞ্চে একজন করে নিব। তো ধরো এক ব্রেঞ্চের মাঝে বসলো একজন, তারপরে আরেকজন, এভাবে চলতেই থাকবে। তো এটা পরিকল্পনা করছে আসলে মূলত স্বাস্থ্যবিধি মেনটেনের যে ব্যাপারটা। হ্যাঁ, এটা তোমরা বলছো যে গণপরিবহনে সম্ভব না, গণপরিবহনে সম্ভব না ঠিক আছে, বাট ঢোকানোর সময় অর্থাৎ তোমার পরীক্ষা হলে ঢোকানোর সময় যদি আমাদের 500 জন, একটা এখানে নিউজে যেহেতু বলা হয়েছে 500 জন, আমরা ধরে নিলাম 500 জন, তো সেখানে ঢুকতে গেলে যদি 2-3টা লোক রাখা হয়, পুলিশ মোতায়েন করা হয়, লাইন বাই লাইন করা হয়, তাহলে কিন্তু এটা পসিবল। মানে আমি পরীক্ষা হলের কথা বলছি, যে ঢোকানো থেকে শুরু করে পরীক্ষার যে এই সিচুয়েশনটা, এখানে স্বাস্থ্যবিধি মেনটেন করা সম্ভব চাইলেই, কিন্তু গণপরিবহনে এটা সম্ভব না, এটা সবাই জানে। এখন যদি পরীক্ষা হয় তাহলে তো করার কিছু থাকবে না, সেক্ষেত্রে নিজের সেফটি নিজেকেই দেখতে হবে, জাস্ট এটুকুই বলার আছে। এরপর শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে একটা কথা বলা হয়েছে, 3 অক্টোবর শিক্ষা প্রতিষ্ঠান খুলছে না এই টাইপের কথা। হ্যাঁ, আমি এর আগেও আমার ভিডিওতে বলেছি যে 3 অক্টোবর খোলার পসিবিলিটি খুব কম, তবে অক্টোবরের শেষ দিকে বা নভেম্বরে একদম 1 নভেম্বর এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়টা একটু বেশি জোর দিয়ে আমি বলতে চাচ্ছি যে হয়তো বা 3 অক্টোবর খুলবে না, বাট অক্টোবরের শেষে বা নভেম্বরের শুরুতে এই শিক্ষা প্রতিষ্ঠান খুলবে, এটা আমার ধারণা মতো আমি বলছি, ঠিক আছে। তো তবুও সব কিছুই করোনা পরিস্থিতির উপর নির্ভর, যদি করোনা পরিস্থিতি আরও খারাপের দিকে যায় তাহলে কিন্তু এগুলো পসিবল না, আর যদি খারাপের দিকে না যায় এই রকমই থাকে, অর্থাৎ এখন যেমন 1500-1600 আছে, মৃত্যুর হার কিছুটা কম, সেক্ষেত্রে হয়তো বা এই যে বিষয়গুলো আসলো আমরা এগুলো ঘটতে পারে। এখন কথা হলো নিউজটার সত্যটা কতটুকু, আমি বলি এগুলো কিন্তু জাতীয় পোর্টাল, তাই না? তো জাতীয় পোর্টালে যে কোনো একটা নিউজ আসার আগে কিন্তু মানে কিছুটা হলেও সত্যতা থাকে, এটা মানতেই হবে।
হ্যাঁ, একটা নিউজ পোর্টাল, যে নিউজ পোর্টালই হোক না কেন, সেখানে দুই তিনটা বিব্রতকর আমাদের নিউজ আসতেই পারে, দুই তিনটা বিভ্রান্তিকরও নিউজ আসতেই পারে। বাট সেটা বলে যে তার সকল নিউজকে আমরা বলবো যে না এগুলো ভুয়া, এটা বলা ঠিক না। এই নিউজটা যেহেতু আসছে এর সত্যতাও কিন্তু রয়েছে একটু হলো। দেখো এখানে আমি যে পয়েন্টগুলো বললাম, প্রথমে যে শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও ডিসেম্বরের মধ্যেই পরীক্ষা নিতে চায়, এটার ভ্যালিডিটি আছে। আমি পূর্বেই বলেছি যে ডিসেম্বর জানুয়ারি পর্যন্ত দেখবে, তার মাঝে যদি না খোলা যায় তাহলে তখনই পরীক্ষাটা হবে। তারপর হলো নভেম্বরে পরীক্ষা নিতে চায়, এই পরিকল্পনাটা পূর্বেই বলেছি, আমাদের শিক্ষামন্ত্রী মহোদয় একটু হলো ইঙ্গিত দিয়েছিলেন নভেম্বরের কথা, এবং নভেম্বরে হওয়ার পসিবিলিটিটা অনেক বেশি। আর জেড আকৃতির যে ব্যাপারটা, আমাদের কিন্তু পূর্বে জেড আকৃতির বিষয়ে অনেক কথা হচ্ছিল যে জেড আকৃতিতে হতে পারে, তোমরা সকলেই জানো সেন্টার বাড়ানোর বিষয়টা, তো এটারও সত্যতা রয়েছে। আর শিক্ষা প্রতিষ্ঠান 3 অক্টোবর খোলার সম্ভাবনা নেই, এটা আমরা অনেকেই জানি যে 3 অক্টোবর হয়তো বা খুলবে না, হয়তো বা অক্টোবরের শেষে বা নভেম্বর শুরুতে এই পরিকল্পনা চলছে। তো নিউজটা কিছুটা হলেও সত্যতা রয়েছে। আমরা মেইন কথা হলো এটা ভাবিও না, তোমাদের বিপক্ষে যে নিউজগুলো যাচ্ছে সেগুলো বিপক্ষে গেলেই যে এটার ভুয়া নিউজ, এমনটা না। আসলে তোমরা যেটা চাও সেমনটা সবসময় যে হবে এমনটা না, বাস্তবতা তোমাকে মেনে নিতে হবে, পরীক্ষা দিতেই হবে। অটোপাস নিয়ে যা চিল্লাচ্ছে এটা অটোপাস আসলে পসিবল না, কারণ এত বড় একটা পরীক্ষা যার উপর ডিপেন্ড করছে তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, এত বড় একটা পরীক্ষায় কখনোই এই অটোপাসের মতো একটা ব্যাপার খুব সহজে যাবে না। তাই যারা অটোপাস অটোপাস করে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় সময় নষ্ট করছো, তার সময়টা নষ্ট করিও না, এখন সময়টা কাজে লাগাও আর পড়াশোনাটা কন্টিনিউ করো, নভেম্বর টার্গেট রাখো, আশা করি খুব ভালো একটা তোমার জন্য অপেক্ষা করবে। তো আজকে পর্যন্ত, টেক কেয়ার, গুড বাই।